শিলিগুড়ির পর উত্তরপ্রদেশের গন্ডা এক মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস এবং ছটি কামরা বেলাইন হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে চারজন, আহত অন্তত ২৪ জন। আপনারা দেখতে পাচ্ছেন গত ১৭ জুন কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার ছবি আমরা দেখেছি। এবার আবারও ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা, ছটি কামরা বেলাইন হয়ে যায় এবং ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর উঠে আসছে। আহত অন্তত ২৪ জন, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে এবং ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রেল সূত্রে কিছু জানানো হয়েছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা? দেখো, এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট ধারণা যে দুর্ঘটনার প্রকৃত কারণ কি, তবে এই মুহূর্তে উদ্ধার কার্যের যে প্রক্রিয়া এবং সব থেকে বড় বিষয় এসডিআরএফ এর টিম ঘটনাস্থলে পৌঁছেছেন, তার সঙ্গে সঙ্গে রেলের নর্থ ইস্টার্ন রেলের তরফ থেকে একটি মেডিকেল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে সমস্ত যাত্রীরা সুরক্ষিত আছেন তাদেরকে ফিরিয়ে আনার যে ব্যবস্থা সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে যেমনটা ছবি ধরা পড়ছে যে যাত্রীরা যথেষ্ট মাত্রায় আতঙ্কিত এবং প্রথম পদক্ষেপে তারা কিন্তু যে নিজেরাই বেরিয়ে আসছে যারা সক্ষম তারা কিন্তু নিজেরা ঘটনাস্থল থেকে, অর্থাৎ যে আটকে পড়া কোচগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসছে এবং এই মুহূর্তে বেশ কিছু হেল্পলাইন চালু করা হয়েছে এবং ইতিমধ্যে নর্থ ইস্টার্ন রেলের তরফ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে লখনৌ সেকশনে। সেক্ষেত্রে যেহেতু গোন্ডার কাছাকাছি এই দুর্ঘটনা এবং সমস্ত দিক থেকে বলা যায় যে দিনের আলোতে, অর্থাৎ ৩৭ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। ইতিমধ্যেই চারজনের মৃত্যু সংবাদ মিলেছে এবং বেশ কিছু যাত্রী কিন্তু গুরুতর আহত এই দুর্ঘটনার ফলে। এবং যেরকম ছবিতে সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বহু কোচ সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে উল্টে গেছে এলএইচবি কোচ হওয়ার পরেও এবং কার্যত পুরো ট্রেনটি কিন্তু ডিরেইলড হয়েছে যে রেলের লাইন থাকে তার থেকে। অর্থাৎ যে ভয়াবহতার ছবি বারবার চোখে আসে রেল অ্যাক্সিডেন্ট সেটিখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর ঠিক এক মাসের মাথায় আবারও এই দুর্ঘটনা কিন্তু যাত্রী সুরক্ষায় প্রশ্নচিহ্ন তুলছে। বেশ, ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। যেমনটা আপনাদের জানাছিলাম, শিলিগুড়ির পর এবার উত্তরপ্রদেশ গন্ডায় এক মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস ছটি কামরা বেলাইন হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে চারজন এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে এবং আহত অন্তত ২৪ জন। দুর্ঘটনার পর সেখান থেকে এক যাত্রী ভিডিও বার্তা তুলে ধরেছেন, সেই ছবি আপনাদের দেখাবো। ঘবরাইয়েগা নাই, মে সহি সালামত হুঁ আপ, বাল বাল বচ গয়া হুঁ। ঘবরাইয়েগা নাই, মে সহি সালামত হুঁ আপ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তরপ্রদেশে গন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস এবং এই মুহূর্তে কি পরিস্থিতি বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনীষ তিওয়ারি। মনীষজি, হাল কিয়া হে আবি তাক, অ্যাক্সিডেন্ট ক্যাসে হুয়া হে? जी बिल्कुल, जिस प्रकार से उत्तर प्रदेश के गोंडा में जो है ट्रेन हादसा हुआ, ट्रेन हादसे के बाद जो है वहां पर जो है करीब 15 एम्बुलेंस और वहां पर रखी गई हैं और साथ ही साथ पुलिस की कई टीमें और डॉक्टर की कई टीमें वहां पर लगाई गई हैं। अब तक अगर देखा जाए तो करीब 20 लोग जो है घायल हुए हैं, जिसमें से जो है 3 लोग की हालत काफी गंभीर है और 4 लोगों की जो इस ट्रेन एक्सीडेंट में जो है मौत हुई है। अगर देखा जाए तो 2 ट्रेनों को जो है रद्द कर दिया गया है, करीब 11 ट्रेनों को जो है डाइवर्ट किया गया है। अगर पूरे इस मामले पर देखा जाए तो अब तक जो रेलवे विभाग के जो अधिकारी हैं उनका हिसाब तौर से ये कहना है कि इस पूरे मामले
हैं को जांच के दायरे में किया जा रहा है, किस वजह से ये पूरा हादसा हुआ है तो उसका उसको जो है जब पूरी जांच रिपोर्ट आएगी तो उसके बाद जो है बताया जाएगा। हालांकि जिस प्रकार से स्थानीय लोग की मदद और इससे जो है पूरे इसमें जितने लोग भी घायल हैं उनको जो है हॉस्पिटल के लिए रवाना कर दिया गया है और साथ ही साथ हेल्पलाइन नंबर भी जारी कर दिए गए। सबसे अहम बात यह है कि इसमें देश के कई राज्यों के लोग जो है इसमें शामिल है और कह सकते हैं कि जिस प्रकार से जो है जिस असम के जो यात्री थे तो असम के मुख्यमंत्री के यहाँ से भी जो है उत्तर प्रदेश सरकार से संपर्क साधा गया है, जिसके तहत उनके जो लोग घायल हुए हैं तो उनकी भी संख्या जानने के उनके द्वारा प्रयास किया गया था। जिस प्रकार से ये हादसा हुआ तो हादसे के दौरान जो भी फैसिलिटीज जो है जो घायलों को दी जानी है वो मुख्यमंत्री के प्रमुख सचिव के द्वारा जो है पूरा ध्यान दिया जा रहा है, संज्ञान में लिया जा रहा है। और हालांकि अभी अभी तक जो सूचनाएं हैं करीब जो है 10 डिब्बे के आसपास जो है डिब्बे पटरी से उतरे हैं और 20 लोग घायल हैं और 4 लोगों की अब तक जो है मौत हो चुकी है, जिनमें 3 लोग की स्थिति काफी नाजुक बनी हुई है। जी শুক্রিয়া মনীশ জি, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনীশ তিওয়ারি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর উঠে আসছে এবং আহত 24 জন আহতরা হাসপাতালে ভর্তি এবং উদ্ধার কাজ চলছে।